এবং সেই জায়গায় আমরা আজকে দেখতে পাচ্ছি 150 নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইসিএল এর তালিকায়। এই ভুয়ো ভুয়ো চুরি চুরি দুর্নীতি দুর্নীতি করতে করতে রাজ্যটা কতটা পিছিয়ে যাচ্ছে। তুমি তো সমাজকর্মী, একবার সমাজের জন্য কথাটা বলো তো। এই মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছে চোখে চোখ রেখে বলো তো যে এই চুরিটা হচ্ছে না চুরিটা হচ্ছে না, কে চুরি করছে? আচ্ছা চোখে চোখ রেখে আপনি বলুন যে কোল ইন্ডিয়া কাদের? আপনি ডাকাতরা বসে আছে, ডাকাতরা ডাকাতি করছে আপনি সেটা নিয়ে বলছেন না, এই ডাকাতরা কি অভিযোগ করছে সেটা নিয়ে আজকে মানুষকে ভাবতে হবে। মানুষ ডাকাত কে বললো? আরে না না, বিজেপি অভিযোগ করছে, অভিযোগটা বিজেপি করছে। আরে ভারত সরকার টাকা বাড়াচ্ছে, বিজেপির তৃণমূল ছাড়ুন, ভারত সরকার টাকা বাড়াচ্ছে তো সেই টাকায় চলটা খারাপ হচ্ছে। এই উন্নয়ন পর্ষদ কারা চালায়? কারা চালায়? আরে কারা বিজেপি? কারা চালায়? এটা কোয়ারা কোন কোন কারা চালায়? যারা এই খনিগুলোর জন্য বাড়ি হারিয়েছেন তার একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই টাকাগুলো এই পুনর্বাসনগুলো কারা চুরি করছে, কারা করছে? বিজেপি করছে। কারা করছে? বিজেপি অভিযোগ করছে, বিজেপি চুরি করছে। এদেরই তো সরকারই করছে, বিজেপি চালাতে পারছে না, সরকার চালাতে পারছে না। আচ্ছা ঠিক, খুব ভালো। তোমার লোকাল অ্যাড্রেসে ধরো আমার দরকার যে আমি ডোমিসাইল সার্টিফিকেট ওখান থেকে নেবো। এই রাজ্যে একের পর এক চুরি, চাকরি চুরি, চাল চুরি, আবাস চুরি, রাস্তা চুরি। চোরটাকে 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 আমি কথা বলি, আরো মানুষের সঙ্গে কথা বলি, দাদা কি মনে হয়? চোরটাকে রাজ্যের চাকরি চাল আবাসের বাড়ি সব চুরি হয়ে যাচ্ছে। চোরটাকে টিভিতে তো সবাই দেখছে কারা চুরি করছে, সবই ধরা পড়ছে, সবই ধরা পড়ছে, সবই ধরা পড়ছে। চোরটাকে চোরটাকে অনেকেই কথা বলতে চাইছেন না, অনেকেই কথা বলছেন। আমি আরো মানুষের সঙ্গে কথা বলি, দাদা কি মনে হয়? চোরটাকে চোরকে তৃণমূল সরকার চোর? হ্যাঁ তৃণমূল সরকার। এই তো মানুষ বলছে তো, কি বলছে? তৃণমূল সরকার চোর। কি বলছেন দাদা? কি চোর, কে চোর, কে চোর দাদা? চুরিটা কে করছে? কে করছে? কে চুরি, কে চুরি করছে? কে চুরি করছে? কে চুরি করছে? অনেকেই বলতে চাইছেন না, অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস চুরি করছে। আমি রাজিনাল জানতে চাই, আপনি আইনজীবী, হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট, একটার পর একটা কেস চলে যাচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবার পেটের ভাত মাথার ছাদ সেটাও চুরি হয়ে যাচ্ছে। তৃণমূল মানে চুরি তো, এটা প্রমাণিত হয়ে গেল। সে নিয়োগে হতে পারে, সে পুরো নিয়োগে হতে পারে, শিক্ষাতে হয়েছে, সব জায়গাতে হয়েছে। আজকে মাথার ছাদটা তো মানে চুরি হচ্ছে। খুব হাস্যস্কর বিষয় হচ্ছে আজকে দুজন দেখলাম বিজেপি প্রতিনিধি এবং তৃণমূলের প্রতিনিধিরা বলছেন যে তারা একে অপরের কাছে বলটা পাস করছেন। আমার মনে হচ্ছে তারা হ্যান্ড ইন গ্লাভ। হ্যান্ড ইন গ্লাভ মানে কি? দুজনেই জানে কার কাছে যেতে পারে, সেটা সেটিংটা হয়ে গেছে। আপনাদের সবাই মানুষ কটা ঘর পেয়েছে? আরে একটা দেখাও, সবাই মানুষ লক্ষ্মীর ভান্ডার নিয়ে হয়েছে। আপনাদের সবাই লক্ষ্মীর ভান্ডার কোথায় আছে এটা কেউ জানে না। লক্ষ্মীর ভান্ডার কেউ কেউ একটা দেখাও, বাংলায় জিরো দেখাও, তুমি দেখাও 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 জিরো জিরো জিরো। আপনারা এমন কাজ করেছেন, মানুষ আপনাদের নাম দেখাও, একটা দুর্নীতি প্রমাণ দাঁড়িয়ে দিয়েছে আপনাদেরকে, একটা দাঁড়িয়ে দিয়েছে। চাল চুরির অভিযোগ।